আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে অর্থাৎ এই যে গরমের কারণে আমাদের ধান খেতের কী কী সমস্যা হতে পারে এবং এই বোরো মৌসুমে এই গরমের হাত থেকে আমাদের ধানকে প্রোটেক্ট করতে হলে আমাদের কী কী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এ টু জেড আমরা এখন জানব। বন্ধুরা, ধান কিন্তু আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল, আর ধান চাষ করতে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের দেশের কৃষকরা। বন্ধুরা, আমাদের যে কন্টিনিউ যে তাপমাত্রাটি পড়তেছে, অসহনশীল তাপমাত্রা, যে আমাদের অতিরিক্ত মাত্রায় গরম পড়তেছে, অর্থাৎ সারা দেশে কিন্তু তাপদাহ চলতেছে, এই তাপদাহ থেকে আমাদের ধান ক্ষেতকে রক্ষা করতে আমাদের কী কী করণীয় আছে সে বিষয়ে আজকে জানব, এবং আমাদের ধান ক্ষেতের এই যে তাপদাহর কারণে কী কী রোগবালাই হতে পারে বা আক্রমণ করতে পারে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। তো এক নম্বর স্টেপ হচ্ছে আমরা আগে জানবো যে আসলে এই যে অতিরিক্ত মাত্রায় যে তাপমাত্রা পড়তেছে অর্থাৎ তাপদাহ চলতেছে, তো এটার কারণে আমাদের ধানের কী কী রোগ হতে পারে। বন্ধুরা, প্রথম স্টেপেই হচ্ছে আমাদের ধানের এই 35 ডিগ্রির উপরে যে তাপমাত্রাটি হচ্ছে সেটা হচ্ছে অসহনশীল তাপমাত্রা। দিনের তাপমাত্রা যদি 35 ডিগ্রির উপরে থাকে সেটাকে আমরা সাধারণত অসহনশীল তাপমাত্রা বলে থাকি। এটা আমাদের ধানের জন্য অতিরিক্ত মাত্রায় খারাপ। এবং রাতের তাপমাত্রা যখন আমাদের অনেক কম অর্থাৎ -19 ডিগ্রি নিচে চলে আসতেছে কিন্তু দেখেন 19 ডিগ্রিরও নিচে থাকতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের রাতের সমস্যাটা হচ্ছে না, তো রাতের তাপমাত্রা কমে যাচ্ছে এবং দিনের তাপমাত্রা বেশি থাকতেছে, তো এই দুটো সমস্যা নিয়ে কিন্তু আমাদের ধানের সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো এক নম্বর স্টেপ হচ্ছে ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, অর্থাৎ শীষগুলো কালো হয়ে মরে যাচ্ছে অর্থাৎ চিতান হচ্ছে। দুই নম্বর স্টেপ হচ্ছে ধান দেখেন অর্ধেক বের হয়েছে, কিছু অংশ সাদা চিতান হয়ে গেছে, এরকম সমস্যা দেখা দিচ্ছে। আবার দেখেন একদম সাদা সাদা বা মরা শীষ বের হচ্ছে, এই যে অতিরিক্ত মাত্রার গরমের কারণে। এমনিতে কিন্তু ধান 15-20% চিতান হয়, কিন্তু বিশেষ করে এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের অতিরিক্ত মাত্রায় চিতান হচ্ছে। আর এই যে তাপমাত্রাটি যেটা বলতেছিলাম যে 35 ডিগ্রির উপরে, সেটা যদি সকাল 7টা থেকে 11টার মধ্যে আমাদের যে এলাকাতে প্রবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ধানের অতিরিক্ত মাত্রায় চিতান হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সময় কিন্তু আমাদের ধানটি পরাগায়ন পদ্ধতিতে থাকে, অর্থাৎ যখন আমাদের ধানগুলো ফ্লাওয়ারিং অবস্থায় আছে, বের হতে শুরু করছে, তখন কিন্তু পরাগ মিলনে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ধানের যে ফুলগুলো আছে সেগুলো শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ধানের বিশেষ করে এই চিতানের সংখ্যাটা বেড়ে যায়। তো বন্ধুরা, তারপরে কিছু ছত্রাকজনিত সমস্যা যেমন পাতা পোড়া, বিএলবি রোগ, ধানের ব্লাস্ট রোগ, পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট, এগুলো সমস্যা দেখা দেয় এই অতিরিক্ত তাপমাত্রার কারণে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে আসলে এই যে আমাদের অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের ধানের সমস্যাগুলো হচ্ছে এটা থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের ধান ক্ষেতের কী কী করণীয় আছে। বন্ধুরা, এই যে অতিরিক্ত তাপমাত্রা এড়াতে আমাদের জমিতে অর্থাৎ আমাদের ধান ক্ষেতে 2-4 ইঞ্চি পানি কায়স্থর অবস্থা থেকে ধান এই যে পর্যায়ে দেখতেছেন ধান মাথা হেলে গেছে 100% বের হয়ে, এই পর্যন্ত আমাদের জমিতে পানিগুলো দাঁড় করায় রাখতে হবে বা বেঁধে রাখতে হবে, কোনো সময়ের জন্য পানিটা শুকানো যাবে না। যদিও শুকিয়ে যায় সাথে সাথে সেচ প্রদান করার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের ধানকে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে অর্থাৎ হিটশক, হিট ইঞ্জুরির হাত থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। দ্বিতীয় স্টেপ হচ্ছে যাদের ধান কায়স্থর অবস্থায় আছে তারা হচ্ছে 5-8 কেজি MOP বা পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে আমাদের ধান খেতে। যারা ধান বের হয়ে গেছে তারা কখনোই পটাশ সার দেবেন না, যাদের ধান বের হতে শুরু করে নাই অর্থাৎ গামোর দশায় বা কায়স্থর অবস্থায় আছে, হঠাৎ দু একটা বের হচ্ছে, তারা এই পটাশ সারটি উপরই প্রয়োগ করতে পারবেন। বন্ধুরা, আমাদের যে এই যে ছত্রাকজনিত সমস্যাগুলো এখন আমাদের জমিতে দেখা দেয়, যেগুলো হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, ব্লাস্ট রোগ, তো এগুলো দমনের জন্য আমাদের ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম যেমন অটো কোম্পানির ব্যাকটাপ সঙ্গে ট্রাইসাইক্লা জল গ্রুপের ছত্রাক নাশক অনুমোদন মাত্রায় অথবা টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লোক্টিস্টবিন 75 WP এই গ্রুপের যে কোনো ছত্রাক নাশক অথবা অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনাকোনা জল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অনুমোদন মাত্রায় আপনারা দুটো একসঙ্গে মিক্স করে ধানের যে যে পর্যায়ে আছে আপনারা স্প্রে করে দেবেন, ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলো হবে সেটা থেকে 100% মুক্তি পাবেন।
তো বন্ধুরা অবশ্যই কিন্তু বুঝতে পারলেন আসলে এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের ধান খেতে কী কী সমস্যা হতে পারে এবং তার সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।